হ্যালো ভিউয়ার্স অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ফ্রেশ ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা রাজ্যে কৃষি এবং সমবায় দপ্তর নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো ওখানে কিন্তু ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে নিয়োগ হতে চলেছে তো আপনারা এখনও যারা যারা আবেদন করেনি তো তাদের জন্য কিন্তু এখানে একটি বিরাট বড় গুরুত্বপূর্ণ সুখবর রয়েছে তো ওখানে অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমরা চলে এসেছি ওয়েস্টবেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লুই বি সি এস সি ডট ও আর জি তো এখানে আপনারা তার নিচে এখানে এলেই দেখতে পাবেন ওয়েস্টবেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করে জানাবো আপনারা যদি চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকেন তো আপনারা দেখুন ভিডিওটির নিচে একটি সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন তো আপনারা অবশ্যই সেই বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশেরা অল বেল আইকনটিকে প্রেস করে রাখবেন পরবর্তী নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কর্পোরেট সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইট আমরা চলে এসেছি তো ওখানে কিন্তু আপনাদের মোট কিন্তু তিনটি অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে তো এই তিনটি নোটিশ নিয়ে কিন্তু আমি অলরেডি আপনাদের আলোচনা করে দিয়েছি তো এবার আমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টুতে আমরা দেখবো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টু দু হাজার কুড়ি আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো ওখানে লাস্ট ডেট কিন্তু যে আবেদন করা লাস্ট ডেট তো সেটি কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে লাস্ট ডেট এক্সটেনশন টু কুড়ি নভেম্বর টোয়েন্টি নভেম্বর দু হাজার কুড়ি তো এখান থেকে কিন্তু আমরা ক্লিক করে এখান থেকে যে ডেট এক্সটেনশনের যে নোটিশ তো সেটি আমরা এখান থেকে দেখে নেব তো এখানে কিন্তু ক্লার্ক সহ বিভিন্ন পোস্ট রয়েছে ক্লার্কে এখানে মোট কিন্তু সাইটটি এখানে ভ্যাকেন্সি রয়েছে ক্লার্ক পোস্টের জন্য তো এবার আমরা সরাসরি এখান থেকে লাস্ট ডেটের যে এক্সটেনশন নোটিস তো সেটি আমরা দেখে নেব তো এখান থেকে আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন ওয়েস্টবেঙ্গল কর্প সার্ভিস কমিশন খাদ্য ভবন কমপ্লেক্স ব্লক এ গ্রাউন্ড ফ্লোর ওয়ান এ মির্জা গলিপ স্ট্রিট কলকাতা এখানে পিন নাম্বার দেওয়া হয়েছে এখানে মেমো নাম্বার আর এখানে ডেট ডেট দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট নোটিশ ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ রেসপেক্ট অফ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টু স্ল্যাশ দু হাজার কুড়ি তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট যে নাম্বার দু স্ল্যাশ দু হাজার কুড়ির তো সেটি কিন্তু লাস্ট ডেট অর্থাৎ আবেদন করার যে লাস্ট ডেট তো সেটি কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এক্সটেন্ডেড আপ টু এখানে বলতে হচ্ছে কুড়ি এগারো দু হাজার কুড়ি অর্থাৎ কুড়ি নভেম্বর পর্যন্ত কিন্তু এখানে লাস্ট ডেট আবেদন করা লাস্ট ডেট এখানে বাড়ি দেওয়া হয়েছে তো আপনারা কিন্তু এখান থেকে অনলাইনে আবেদন করতে পারবেন তো যে অফিসিয়াল যে ফুল অ্যাডভার্টাইজমেন্ট তো সেটি কিন্তু আমি আপনাদের এখন দেখে দিচ্ছি তো এখানে কিন্তু ক্লার্ক সহ বিভিন্ন পোস্ট রয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু ইতিমধ্যে সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন টু স্লাস দু হাজার কুড়ি ওয়েস্টবেঙ্গল কপ্লিশ সার্ভিস কমিশন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন আপনার ভারতীয় হয়ে থাকলে আবেদন করতে পারবেন তো আপনারা কিন্তু অনলাইনে যারা যার আবেদন করেননি তো এখন কিন্তু অনলাইনে আবেদন করে নিতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইটটির মাধ্যমে তো ওখানে কিন্তু লাস্ট ডেট ছিল আঠাশ দশ দু কুড়ি আপনারা দেখতে পাচ্ছেন তো সেটি কিন্তু অলরেডি কিন্তু বাড়ি দেওয়া হয়েছে তো এক্সটেনশন নোটিসে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম তো ওখানে সবার নিচে আমরা চলে আসবো তো সবার নিচে আপনার এখানে এলেই দেখতে পাবেন যে ক্লার্ক পোস্ট রয়েছে ক্লারিক্যাল ক্যাডার বেঙ্গল কোপারিভ সার্ভিস কমিশন ব্যাঙ্ক ব্যাঙ্ক লিমিটেড ক্লারিক্যাল কেডার এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোট কিন্তু পদ রয়েছে সাইটটি এখান থেকে ক্যাটাগরি যে ভ্যাকেন্সি আপনারা দেখে নেবেন এখানে এডুকেশনাল কোয়ালিফিশন এখানে দেওয়া হচ্ছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি বাই দ্য ইউজিসি উইথ ফিফটি পার্সেন্ট মার্কস ইন হায়ার সেকেন্ডারি তো এখানে কিন্তু আপনাদের হায়ার সেকেন্ডারি দিয়ে ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে আর ইকুইপমেন্ট এক্সামেশান তার সাথে এখানে বিভিন্ন এডুকেশনাল কোয়ালিফিশনের কথা বলতে হয়েছে তো এটি কিন্তু আপনার এখান থেকে ভিডিওটি পাস করে দেখে নেবেন কিংবা এর আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদের অলরেডি এই অ্যাডভার্টাইজমেন্ট টু স্ল্যাস দু হাজার কুড়ি কিন্তু অলরেডি আলোচনা করে দিয়েছি তো ওখানে আপনাদের বেতন যে ক্লারিক্যাল ক্যাডার তো সেখানে কিন্তু আপনাদের বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার পাঁচশো তেরো টাকা এখানে ক্লার্ক পোস্টের জন্য তার উপরে আসলেই আপনারা দেখতে পাবেন স্টাফ অফিসার রয়েছে তো স্টাফ অফিসারে কিন্তু ভালো ভ্যাকেন্সি রয়েছে কুড়িটি কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে এখানে আপনাদের সাতচল্লিশ হাজার করে কিন্তু বেতন দেওয়া হবে তো সেই একই সেই একইভাবে কিন্তু আপনার এখান থেকে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস এখান থেকে দেখে নেবেন তো আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকবেন তো সেখানে কিন্তু জয়েন হয়ে থাকলে আমি এই পিডিএফটি দিয়ে দেবো দিয়ে রাখবো তো সেখান থেকে আপনারা অবশ্যই এই এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো দেখে নিয়ে কিন্তু আপনারা এখান থেকে আবেদনটি করে ফেলতে পারবেন তো এখানে এজ লিমিট আপনারা দেখতে পাচ্ছেন আঠেরো থেকে চল্লিশ টু অ্যাপ্লাই এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এখানে আপনাদের ফিস দেওয়া রয়েছে এখানে আবেদন ফি মোট কিন্তু এখানে ইউআর ক্যান্ডিডেটের জন্য ইউআর আর বিসি ক্যান্ডিডেটের জন্য সাড়ে ছশো টাকা টোটাল অ্যামাউন্ট কিংবা আবেদন ফি হিসেবে লাগবে আর এস সি এসটেদের জন্য কিন্তু কোনো এক্সামিনেশন ফি লাগবে না শুধুমাত্র প্রসেসিং ফি হিসেবে কিন্তু দুশো পঞ্চাশ টাকা লাগবে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেকশন প্রসিডিও দেওয়া হচ্ছে তো এগুলো কিন্তু আমি আপনাদের এর আগে ডিটেলসে কিন্তু আলোচনা করে দিয়েছি তো আপনারা যারা যারা এখনো আবেদন করেনি তো তাদের জন্য কিন্তু একটি বিরাট বড় সুখবর তো লাস্ট ডেট কিন্তু বাড়িয়ে বাড়ি দিয়েছে বেঙ্গল কাবলিক সার্ভিস কমিশন তো আপনারা কিন্তু এখনই কিন্তু আবেদন করে ফেলুন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন